গত কয়েকদিনের ভয়াবহ বন্যায় নোয়াখালীর আট উপজেলার সাতাশি ইউনিয়ন এখনো পানির নিচে বন্যা কবলিত উপজেলায় ধীর গতিতে পানি কমতে শুরু করলেও দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট পানিবন্দী হয়ে এখনো বিশ লাখেরও বেশি মানুষ মানবেতর জীবনযাপন করছেন এইটুকু পানি ছিল তো পানির কারণে গড়গুলো কাইতে হয়ে গেছে এমনি গড়গুলো পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রাস্তাঘাট ভেঙে গেছে গাছপালা পড়ে যাচ্ছে গড়গুলো ফুলে যাচ্ছে মানুষের থাকার কোনো ব্যবস্থা নাই আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন আড়াই লাখের বেশি মানুষ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ত্রাণ দিলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম আর যাতায়াত ব্যবস্থা না থাকায় দুর্গম এলাকাগুলোতেও পৌঁছাতে পারছে না ত্রাণ এরই মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ঢাকা থেকে মেডিকেল টিম ও ত্রাণ নিয়ে সোমবার শহরের মাইজদি লয়ার্স কলোনিতে বারো হাজার রোগীকে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেন মেডিকেল টিমে কাজ চলছে এবং আমরা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে সাধারণ মানুষকে সহায়তা প্রদান করার জন্য এদিকে গত চব্বিশ ঘন্টায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নতুন করে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয় তিনশো জন এবং সাপে কাটা রোগী ভর্তি হয় তিনজন তবে কাঙ্ক্ষিত চিকিৎসা না পাওয়ার অভিযোগ রোগীর স্বজনদের আমরা এখানে আজকে ভর্তি করেছি তিন দিন যাবৎ তার ভিতরে ঠিক মতো আমরা চিকিৎসা পাইতেছি না কোনো ডাক্তার আসতেছে না কালকে নিয়ে আসছি শুধু নার্সরাও দেয় লিখে দেয় আমরা ওষুধ নিয়ে আসি আমাদের বেড হচ্ছে ডায়রি ওয়ার্ডে বিশটা রুগীও অলরেডি ভর্তি আছে তিনশোর উপরে কোনো রোগী ডাক্তাররা নার্সরা স্টাফরা সকলের রুভান্তিক প্রতিষ্ঠা আমরা কিন্তু জেলা সিভিল সার্জনের তথ্য মতে জেলায় এখন পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী সংখ্যা পাঁচশো এবং সাপে কাঁটা রোগের সংখ্যা ৫১৫ জন সময় সংবাদ নোয়াখালি